প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু জয়লাভ করেছেন, ওনাকে আমি অভিনন্দন জানাই। জনগণের রায়ে ভারতীয় জনতা পার্টি সবসময় মাথা পেতে নাই, আগেও নিয়েছি। তবে কতখানি জনতার রায় প্রতিভাত হয়েছে এই ফলে তা তো প্রশ্ন থেকেই যায়, কারণ মাত্র 57% মানুষ ভোট দিতে এসেছিলেন। বৃহৎ অংশ, গণতন্ত্রের ক্ষেত্রে বিরাট একটা অংশ, তাকে তারা কিন্তু ভোট দিতে বেরোতে পারেননি বা আসেননি, যাই বলুন না কেন। কিন্তু এই পরিপ্রেক্ষিতে যেটা চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা ব্যানার্জির পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, যে বিজেপিকে ভারতীয় জনতা পার্টিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন এই ভবানীপুর কেন্দ্র থেকে, কিন্তু আমরা সত্যিই আপ্লুত। এত সংখ্যক মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, এবং এই ভোট আমাদেরকে ইন্সপায়ার করছে আগামী দিনের লড়াই লড়ার জন্য। আমরা এর আগেও যেভাবে লড়াই করেছি এই শক্তির বিরুদ্ধে, আমরা আগামী দিনে এই লড়াই আমাদের জারি থাকবে, এবং এই ফল যত সংখ্যক মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আগামী দিনে আপনাদের এই আশীর্বাদ, এই ভোট আমাদেরকে ইন্সপায়ার করছে আগামী দিনের লড়াইয়ের জন্য। সামনে উপনির্বাচন আছে 4টি সিটে, আশা করি, আমাদের বিশ্বাস, আমরা এই 4টি সিটে খুব ভালো ফল করব। প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু জয়লাভ করেছেন, ওনাকে আমি অভিনন্দন জানাই। জনগণের রায়ে ভারতীয় জনতা পার্টি সবসময় মাথা পেতে নাই, আগেও নিয়েছি। তবে কতখানি জনতার রায় প্রতিভাত হয়েছে এই ফলে তা তো প্রশ্ন থেকেই যায়, কারণ মাত্র 57% মানুষ ভোট দিতে এসেছিলেন। বৃহৎ অংশ, গণতন্ত্রের ক্ষেত্রে বিরাট একটা অংশ, তাকে তারা কিন্তু ভোট দিতে বেরোতে পারেননি বা আসেননি, যাই বলুন না কেন। কিন্তু এই পরিপ্রেক্ষিতে যেটা চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা ব্যানার্জির পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, যে বিজেপিকে ভারতীয় জনতা পার্টিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন এই ভবানীপুর কেন্দ্র থেকে, কিন্তু আমরা সত্যিই আপ্লুত। এত সংখ্যক মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, এবং এই ভোট আমাদেরকে ইন্সপায়ার করছে আগামী দিনের লড়াই লড়ার জন্য। আমরা এর আগেও যেভাবে লড়াই করেছি এই শক্তির বিরুদ্ধে, আমরা আগামী দিনে এই লড়াই আমাদের জারি থাকবে, এবং এই ফল যত সংখ্যক মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আগামী দিনে আপনাদের এই আশীর্বাদ, এই ভোট আমাদেরকে ইন্সপায়ার করছে আগামী দিনের লড়াইয়ের জন্য। সামনে উপনির্বাচন আছে 4টি সিটে, আশা করি, আমাদের বিশ্বাস, আমরা এই 4টি সিটে খুব ভালো ফল করব। প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু জয়লাভ করেছেন, ওনাকে আমি অভিনন্দন জানাই। জনগণের রায়ে ভারতীয় জনতা পার্টি সবসময় মাথা পেতে নাই, আগেও নিয়েছি। তবে কতখানি জনতার রায় প্রতিভাত হয়েছে এই ফলে তা তো প্রশ্ন থেকেই যায়, কারণ মাত্র 57% মানুষ ভোট দিতে এসেছিলেন। বৃহৎ অংশ, গণতন্ত্রের ক্ষেত্রে বিরাট একটা অংশ, তাকে তারা কিন্তু ভোট দিতে বেরোতে পারেননি বা আসেননি, যাই বলুন না কেন। কিন্তু এই পরিপ্রেক্ষিতে যেটা চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা ব্যানার্জির পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, যে বিজেপিকে ভারতীয় জনতা পার্টিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন এই ভবানীপুর কেন্দ্র থেকে, কিন্তু আমরা সত্যিই আপ্লুত। এত সংখ্যক মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, এবং এই ভোট আমাদেরকে ইন্সপায়ার করছে আগামী দিনের লড়াই লড়ার জন্য। আমরা এর আগেও যেভাবে লড়াই করেছি এই শক্তির বিরুদ্ধে, আমরা আগামী দিনে এই লড়াই আমাদের জারি থাকবে, এবং এই ফল যত সংখ্যক মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আগামী দিনে আপনাদের এই আশীর্বাদ, এই ভোট আমাদেরকে ইন্সপায়ার করছে আগামী দিনের লড়াইয়ের জন্য। সামনে উপনির্বাচন আছে 4টি সিটে, আশা করি, আমাদের বিশ্বাস, আমরা এই 4টি সিটে খুব ভালো ফল করবো।